ছাদের কার্নিশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দুর্বা। চোখ দিয়ে এখনো টকটক করে জল পড়ছে, কিছুতেই সামলাতে পারছে না নিজেকে। নিচে দোতলা সরগরম, আনন্দ আর হইচইয়ের সঙ্গে মিশেছে চিংড়ির মালাইকারের সুগন্ধ। এবাড়ির মা বড্ড ভালো রাঁধেন মালাইকারিটা। গত দুমাসে সে অমৃত স্বাদ পেয়েছে দুর্বার রসনা। মা ডেকেছিল না চাকতে, কিন্তু আজ কি করে দুর্বা খাবে? পেটটা ভালো নেই মা, আমি বরং একটু নুন চিনির জল খাই। এ বাবা, আজকে দিনেই তোর শরীরটা খারাপ হলো, এত ভালোবাসিস। আচ্ছা তুলে রেখে দেব, কাল খাস। আজকে চিংড়ি যে কিছুতেই মুখে তুলতে পারবে না, এ কথাটা কি করে মাকে বোঝায় দুর্বা? আজ কেন, কাল পরশু কোনো দিন নয়। যাদবপুরের দুর্বা গাঁটছড়া বেঁধেছে নর্থ ক্যালকাটার বনিদি মিত্র বাড়ির অম্লানের সঙ্গে। মাস দুই হলো এ বাড়িতে এসেছে। আধুনিক যাদবপুরের ফ্ল্যাট জীবনের সঙ্গে এই তিন পুরুষের তিনতলা বাড়ির পরিবেশ অনেক আলাদা, কিন্তু দুর্বা খুব খুশি। এ বাড়ি সারাক্ষণ কিছু না কিছু নিয়ে মেতে আছে, মাতছে দুর্বাও। বড় আদর এ বাড়িতে। দুই ছেলের মা, শাশুড়ির আজীবন ইচ্ছে ছিল মেয়ের মা হবার, এখন সে স্বাদ মিটিয়ে নিচ্ছেন ষোলো আনা। সময় পেলেই শাশুড়ি বৌমা জোর কদমে চুটিয়ে আড্ডা। উত্তর কলকাতার এই মিত্রবাড়ির কচি কাঁচা থেকে বুড়োরা সবাই মোহনবাগান সাপোর্টার। দুর্বার ঠাকুরদাদার বাবা যদিও দেশভাগের অনেক আগেই বরিশাল থেকে এদেশে এসেছিলেন, দুর্বার বাবা কোনোদিন দেখেনি বরিশাল। তবুও সবাই গোড়া ইস্ট বেঙ্গল। বিশ্বায়নের দৌলতে বিদেশি ফুটবলের ভক্ত এখন সকলে, কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা অন্য। বাড়িতে দুর্বা বরাবর দেখেছে তাদের ফ্ল্যাটে চলে আসে কাকুরা, লেবু লঙ্কা ঝোলে টিভির ওপর, সে কি উত্তেজনা! এ বাড়ির হাওয়া অন্যরকম, তাই নিজের ইস্ট বেঙ্গল প্রীতির কথাটা আর কাউকে জানায়নি দুর্বা। তবে অম্লান জানে, বিয়ের আগে চারটি বছর ঘোরাফেরায় কম কথা তো আর হয়নি। সেই আগা গোড়া লাল হলুদ ভালোবাসা দুর্বা কি করে আজ মুখে তোলে মোহনবাগান জয় উৎসবের চিংড়ি? ভাবতে ভাবতেই আরেকবার বুক ঠেলে এক পশলা কান্না ঝরে পড়ল টুপটুপ। পেটটাও মোচড় দিয়ে উঠল, কি খিদেই না পেয়েছে। পাক, কিছুতেই দুর্বা মুখে তুলবে না শত্রুপুরীর আজকের ভোজের রান্না। শত্রু শত্রু সবাই শত্রু, অম্লানও কি কম নাকি? কানের কাছে কি জোর চিৎকার করলো গোল বলে। অন্যেরা না হয় জানেন না, তুই তো জানিস আমার ব্যথা। ধুর, সব বাজে, বারবার মনে হচ্ছে ছুটে চলে যায় যাদবপুর। কেউ কিছু বলবে না, কিন্তু এভাবে কি যাওয়া যায় নাকি? তার ওপর আজ তো আবার দুর্বার পেট খারাপ। পিঠে একটা হাত পড়লো, মুখ ঘোরালো না দুর্বা। অম্লান এসেছে এবার, খুঁজে না পে, না কিছুতেই তাকাবে না দুর্বা। ওমা, নাকে কিসের গন্ধ? চোখটা খুললো একটুখানি দুর্বা, জড়িয়ে ধরে কাগজের মোড়কটা সামনে ধরলো অম্লান।
জানি তো খিদে পেয়েছে আমার বউটার, চটপট খেয়ে নাও তোমার পছন্দের ডাবল এগ দেওয়া চিকেন রোল। লুকিয়ে নিয়ে এসেছি, কেউ টের পায়নি। ছাদের ট্যাপের জলে মুখটা ধুয়ে নিচে নামবে। তুমিও এক কামড় নাও, গদ গদ আহ্লাদে উত্তর চোখে হাসি খান্নার ঝিকিমিকি।